আমি একটু দয়া করে আমাকে একটু জানাবেন যে বেতারের নামাজ আমরা যে 3 রাকাত পড়ি, এইটার পুরোটা যে আমরা কিভাবে পড়বো সংক্ষিপ্ত ভাবে দয়া করে বলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জুমার নামাজ আমরা পড়ি এখানে সুন্নাত 4 রাকাত যে যেটাকে বলে, এবং পরে পরবর্তীতে কাবলাল জুমা এবং বাদাল জুমা বলতে কিছু আছে কিনা। 3 নম্বর হচ্ছে এই যে তাবলিগ জামাত, আমি এর বিভিন্ন বই পুস্তক পড়ে দেখেছি শির্ক এবং বেদাতে ভর্তি। এই শির্ক এবং বেদাত এগুলা অবশ্যই ম্যান লাইক ডক্টর সাইফুল্লাহ, আপনাদের কি এই সম্পর্কে কিছু সাজেশন রাখা উচিত না? সমাজ যে একদম বেদাত এবং শির্কে ভর্তি হয়ে গেছে ডিউ টু তাবলিগ, এটা সম্পর্কে আপনাদের কিছু করণীয় আছে কিনা এবং করা উচিত কিনা? ধন্যবাদ আপনাকে, বেশ কয়েকটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন, বেতের রাকাত যদি 3 রাকাত পড়েন এটা কিভাবে পড়বেন? এই ভাই বিতিরের সালাতের ব্যাপারে যে প্রশ্নটি করেছেন, বিতির যদি কেউ 3 রাকাত আদায় করতে চান তাহলে তিনি দুভাবে পড়তে পারেন। প্রথমে তিনি 2 রাকাত শাফা মানে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে তিনি সালাম ফিরাবেন, দুদিকেই সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 1 রাকাতের জন্য নিয়ত করবেন এবং 1 রাকাত সালাত যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করবেন। এটা হলো 1 রাকাত সালাত আদায় করতে গেলে প্রথমে সুরা ফাতিহা পড়লেন অথবা সুরা ইখলাস পড়লেন বা একটা সুরা পড়লেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে তারপরে দোয়া করুন, সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা পড়তে হবে, আরেকটা সুরা পড়বেন, তারপরে তিনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকু থেকে দাঁড়িয়ে রুকু শেষ করে রুকু থেকে দাঁড়িয়ে তিনি দোয়া করুন পড়লেন। ইচ্ছা করলে ওই ব্যক্তি রুকুর আগেও দোয়া করুন পড়তে পারবেন, মানে যখন কেরাত শেষ হয়ে যাবে তখন তিনি দোয়া করুন পড়তে পারেন রুকুর আগেও, তারপরে রুকুতে যাবেন, রুকু শেষ করে তিনি সেজদা করবেন এবং যথাযথ নিয়ম অনুযায়ী যেভাবে সালাত আদায় করে থাকে সেভাবে সালাত আদায় করলেন। হ্যালো, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তিনি ইচ্ছা করলে 3 রাকাত একসাথে পড়তে পারবেন, এবং 3 রাকাত একসাথে পড়তে গেলে মাঝখানে শুধুমাত্র খুব সহজ এটা, মাঝখানে শুধুমাত্র যে তাশাহুরটুকু তিনি করবেন, 2 রাকাতের পরে যে তাশাহুরটুকু আমরা করে থাকি এই তাশাহুরটুকু করবেন না, মানে 2 রাকাতের পর তিনি বৈঠক করবেন না, বৈঠক করবেন সরাসরি দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, তিনি 2 রাকাতের পরে মানে তাশাহুদের জন্য যে বৈঠক আছে সেটা করবেন না, সরাসরি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তিনি 3 রাকাত আদায় করবেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে তিনি এভাবে করতেন, এভাবে তার আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি বিতরের সালাত 3 রাকাত আদায় করে থাকেন, এই দুইভাবে তিনি বিতরের সালাত আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে তোমরা বিতরের সালাতকে লা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব, মাগরিবের মতো করে পড়ো না, মানে 3 রাকাত তোমরা যদি পড়ো তাহলে মাগরিবের মতো করে পড়ো না, কারণ মাগরিবের মতো করে যদি কোনো ব্যক্তি পড়ে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার বলেছেন, ইবনে বাত্তাল রহমাতুল্লাহ বলেছেন এবং অধিকাংশ আহলে তাকি বলেছেন এভাবে যে এখানে মূলত মাগরিবের মতো করে 3 রাকাত পড়তে নিষেধ করা হয়েছে, অর্থাৎ মাঝখানে বৈঠক করবে না, বরং বৈঠক না করে দাঁড়িয়ে যাবে। এভাবে আরেকটি প্রশ্ন, মূলত জুমার যে সুন্নত প্রসঙ্গে, জি তো প্রসঙ্গত উনি কাবলাল জুমার কথা উল্লেখ করেছেন, জুমার নামাজে আসলে সহিভাবে সুন্নত করা, এখানে কাবলাল জুমা বলতে এটা জুমার আগে যেই নামাজ পড়া হয় থাকে এটা হলো কাবলাল জুমা, এটা সুন্নত মানে নির্ধারিত নয়। যদি কোনো ব্যক্তি জুমার নামাজের আগে আসে তিনি 2 রাকাত 2 রাকাত করে যথাসম্ভব পড়বেন, যতটুকু পড়বেন ততটুকুই কাবলাল জুমা। তবে উনি 2 রাকাত দাখলুল মসজিদ পড়ে নেবেন, তবে মসজিদে আসলেই তিনি প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। এরপরে তিনি যদি সুযোগ থাকে এবং ইমাম সাহেব যদি না আসেন এবং তার হাতে সময় থাকে, তিনি 2 রাকাত 2 রাকাত করে যতটুকু পড়েন ততটুকুই কাবলাল জুমা, এবং এটা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত্যে এটা সুন্নাত ওয়াজিব নয়। সুতরাং ওয়াজিব করে নিয়ে মানে এটা পড়তেই হবে করে নিলে তাহলে তো ওয়াজিব হয়ে গেল, মানে আমরা সমস্যা হয়েছে যে আমরা আসলে সুন্নাতও বুঝি না, অনেক ক্ষেত্রেই সুন্নাতও বুঝি না ফরজও বুঝি না, ফরজের চেয়েও বেশি সুন্নাতের গুরুত্ব দিচ্ছি, ফলে জিনিসটুকু মানে এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই জন্য এটা ফরজ কেউ বলেন নাই বা ওয়াজিব কেউ বলেন নাই, সুতরাং এটা সুন্না, মানে সুন্নাত মানে তিনি না পড়লেও কোনো অসুবিধা নেই, পড়লেও কোনো অসুবিধা নেই, এটাকে বাধ্যতামূলক করার কোনো সুযোগ নেই। তবে 4 রাকাত কাবলাল জুমা হিসেবে নির্দিষ্ট করে নিয়ে পড়া, এটি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ সুনান নাসাইর মধ্যে যে হাদিসটি এসেছে, এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবান কাবলাল জুমা, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত মানে কাবলাল জুমার আগে মানে জুমার আগে 4 রাকাত পড়তেন। এই মর্মে যে বর্ণনাটুকু এসেছে এটি সমস্ত আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের ঐক্যমতে দুর্বল, এটি গ্রহণযোগ্য বক্তব্য নয়। তাই জুমার আগে
যদি মুসল্লি আসেন তার পক্ষে সম্ভব হয় তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন শুধু, আর সম্ভব হলে তিনি দুই রাকাত করে যথাসম্ভব পড়বেন। কিন্তু জুমার পরে চার রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সাব্যস্ত হয়েছে, জুমার পরে চার রাকাতই পড়বেন। যদি কারো পক্ষে চার রাকাত পড়তে সম্ভব না হয় তিনি দুই রাকাত পড়লেই যথেষ্ট হয়ে যাবে। তো জুমার পরে চার রাকাত পড়বেন, দুই রাকাত করে মসজিদে, আর বাসা হলে দুই রাকাত পড়লেও চলবে? হ্যাঁ, দুই রাকাত যদি পড়েন কেউ তাহলে যথেষ্ট হবে। জি। আচ্ছা, এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন তাবলিগ জামাত সম্পর্কে, তো এই বিষয়ে কি বলবেন? ওনার মতামত হলো যে তাবলিগ জামাতের যে গ্রন্থ সেখানে শিরক এবং বিদাতে ভর্তি। তো আমরা তো আসলে আমরা নীতিগতভাবে মুসলিম সমাজে তো এখন নানা রকম সংগঠন আছে, নানা রকম তরিকা আছে, দল তরিকা, আমরা প্রকাশ্যে এ নিয়ে কথা এই জন্য বলতে চাই না যে অনেক বিষয়ে সামনাসামনি একত্রিত না হলে যেটা বলে সংস্কার শুদ্ধি সেটা করা যায় না। হঠাৎ করে দুইটা কথা বললাম, এ নিয়ে ভুল বুঝলো, আবার বিদ্বেষ হিংসা বাড়লো, সমাজে আরও অশান্তি বাড়লো। তো এই জন্য উনি যেটা বলছেন, যা বিশেষ করে আপনাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার কি কোনো কিছু করণীয় নেই? আমাদের সকলেরই করণীয় রয়েছে, যেখানে শিরক বেদাত রয়েছে সেখানে তো অবশ্যই সকলের করণীয় রয়েছে। তবে উনারও করণীয় রয়েছে, উনি যেহেতু নির্দিষ্ট করতে পেরেছেন শিরক এবং বেদাতগুলো, তাহলে তিনি শিরক এবং বেদাতগুলোকে চিহ্নিত করে একটা সহমর্মী হয়ে সেখানে বললে সুবিধা হবে। আমাদের তো মূল কাজ বিদ্বেষ বা শত্রুতা নয়, একটা ছোট বড় করা নয়, একটা সংকলন সংশোধন করা। তিনি নিজেই তৈরি করে দিতে পারেন, একটা সংকলন তিনি নিজেই তৈরি করতে পারেন সতর্ক করার জন্য। তবে কোনো সন্দেহ নেই যে যদি কারো মানে আকিদার মধ্যে, কারো বইয়ের মধ্যে, কারো প্রকাশনার মধ্যে, যেই নামে যাদেরই হোক না কেন, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করার জন্য চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব, এটা সকলের দায়িত্ব, চেষ্টা করতে হবে আমাদেরকে।